नमस्कार बंधुरा जब फेयर यूट्यूब चैनले आपनादेर सबाइके जानाई स्वागतम। आमी रयेछि आपनादेर साथे अभिराम। बंधुरा आजकेर एई भिडियोते पश्चिमबंगे होमगार्ड नियोगेर एकटी विज्ञप्ति आपनादेर साथे शेयर करते चलेछि, जेखाने 100टी शून्य पदे होमगार्ड नियोग करा होच्छे, जेखाने जे कोनो जेला थेके जे कोनो चाकरी प्रार्थी आवेदन करते पारबेन शुधुमात्र अष्टम श्रेणीर शिक्षागत योग्यताय। तो भिडियोटिके स्किप ना करे सम्पूर्ण भिडियोटी देखार चेष्टा करबेन। एखाने जे कोनो जेला थेके आपनारा आवेदन करते पारबेन। तो भिडियोटी भालो लागले अवश्य भिडियोटी देखते लाइक कर देवें, कमेंट कर देवें, शेयर कर देवें और चाकरी सम्पर्कित जो कोनो आपडेट सबार आगे पावार जन्य अवश्य आपनारा आमादेर एई जब फेयर यूट्यूब चैनल के सबसक्राइब कर दिए पाशे थाका बेल आइकनटिके बाजिए देवें। और एकदम बिनामूल्ये सरकारी चाकरिर प्रस्तुतिर जन्य आपनारा आमादेर संगे टेलिग्राम ग्रुपे जुक्त होये जेते पारेन। आमादेर एई भिडियो डिस्क्रिपशने आमादेर टेलिग्राम ग्रुपेर लिंक देया रयेछे। तो बंधुरा एई मुहूर्ते आपनारा देखते पाच्छेन आमरा एकटी किन्तु निउज पेपारेर पेपार काटिंगे रयेछि, अर्थात आजकेर एकटी दैनिक संबाद पत्रिकाय एई आपडेटटी किन्तु उठे एसेছে, যেখানটায় किन्तु लिखे देওয়া रयेছে पश्चिम मेदिनीपुरे 100 जन होमगार्ड नियोगের বিজ্ঞপ্তি। তো বন্ধুরা এখানটায় কিন্তু 100 জন হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন থানার আন্ডারে, এবং এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখুন বিস্তারিতভাবে কি লিখে দেওয়া রয়েছে, বিস্তারিতভাবে এখানটায় লিখে দেওয়া রয়েছে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য জেলার বিভিন্ন থানা এলাকায় প্রায় 100 জন চুক্তিভিত্তিক হোমগার্ড নিয়োগ করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। বিভিন্ন থানার তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটেও কিন্তু অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এবং এখানটায় দেখুন তারপরে লিখে দেওয়া রয়েছে আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে ইচ্ছুক প্রার্থীদের নিজেদের থানায় গিয়ে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি, জেলার বিভিন্ন থানা এলাকায় এই নিয়োগ হবে। জেলার পাশাপাশি অন্য জেলার প্রার্থীরাও চাইলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানটায় বুঝতেই পারছেন যে জেলার পাশাপাশি অন্যান্য জেলার প্রার্থীরা চাইলেও কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে এখানটায় আবেদন করতে পারবেন। এবং এরপরে লিখে দেওয়া রয়েছে জেলা পুলিশ সূত্রে খবর আগামী মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত 4 মাসের জন্য চুক্তিভিত্তিক হোমগার্ড নিয়োগ করবে জেলা পুলিশ। দৈনিক 565 টাকা করে বেতন দেয়া হবে। এবং এরপরে লিখে দেওয়া রয়েছে কোতোয়ালি, শালবনী, খড়গপুর, লোকাল, ডেবরা, দাঁতনসহ মোট 8টি থানায় এই নিয়োগ করা হবে। অবশ্যই সেই থানার নামগুলি কিন্তু আমরা আপনাদের দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে চাকরিতে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনাদের অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত পুরুষ ও মহিলা উভয়ই কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। এবং এরপরে লিখে দেওয়া রয়েছে যে শারীরিক মাপযোগ, দৌড় এবং লিখিত পরীক্ষার মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। তো বন্ধুরা এখানটায় কিন্তু কোনো রকম ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু রিক্রুট করানো হবে না, এখানে সবার প্রথমে হয়ে যাবে রিটেন টেস্ট। সেই রিটেন টেস্টে পাস করে যাওয়ার পর আপনাদের এখানটায় হয়ে যাবে শারীরিক মাপযোগ, যেটা দৌড় রয়েছে এবং আপনাদের কিন্তু অনেক রকম হাইট, আপনাদের ওয়েট এই সমস্ত কিন্তু মাপা হবে, বা অর্থাৎ ফিজিক্যাল টেস্ট হবে। তারপরে কিন্তু আপনাদের এখানটায় চাকরি পাবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এরপরে লিখে দেওয়া রয়েছে যে আবেদনকারীর বাংলা লিখতে ও বলতে পারা বাধ্যতামূলক। ইচ্ছুক প্রার্থীদের তাদের নিজেদের থানায় আবেদনপত্রের সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন নথি জমা করতে বলা হয়েছে। পুরুষদের আবেদনের জন্য ন্যূনতম উচ্চতা 160 সেন্টিমিটার, ন্যূনতম ওজন হতে হবে 51 কেজি, এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার এবং ওজন হতে হবে কিন্তু 44 কেজি। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 100টি পদে হোমগার্ড পোস্টে নিয়োগ করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, যেখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাস যোগ্যতা এবং বয়সসীমা যদি হয়ে থাকে আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় সবার প্রথমে হয়ে যাবে রিটেন টেস্ট, তারপর হয়ে যাবে আপনাদের ফিজিক্যাল টেস্ট, তারপরে কিন্তু আপনারা এখানটায় চাকরি পাবেন যদি আপনারা এখানটায় অ্যাপিয়ার হয়ে যান। এবং অবশ্যই কিন্তু প্রার্থীকে বাংলা ভাষায় কিন্তু লিখতে এবং বলতে পারার কিন্তু অভিজ্ঞতা বা দক্ষতা থাকতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এবারে দেখুন এখানটায় পশ্চিম মেদিনীপুর জেলার কোন কোন থানাতে এখানটায় রিক্রুট করা হচ্ছে, এখানটায় কিন্তু থানাগুলির নাম এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পারছেন। লিখে দেওয়া রয়েছে ডেবরা, খড়গপুর, কোতোয়ালি, শালবনী, গড়বেতা, নারায়ণগঞ্জ, বেলদা এবং দাঁতন। তো এই কয়েকটি থানার আন্ডারে কিন্তু রিক্রুট করা হচ্ছে, যেখানটায় থানা ওয়াইজ কিন্তু আপনারা শূন্যপদ দেখতে পাচ্ছেন। টোটাল মিলিয়ে 100টি পদে কিন্তু হোমগার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা আপনারা যদি এখানটায় আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই থানাগুলির মধ্যে যে কোনো একটি থানাতে গিয়ে আপনাদের কিন্তু ভোটার কার্ড সহ, আধার কার্ড সহ এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সাবমিট করতে হবে। এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা নিজেরা বানাবেন, বানানোর পর সেখানে গিয়ে আপনারা কী করবেন, আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং বিভিন্ন নথি যেটা রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সেগুলি কিন্তু আপনারা জমা করবেন। তাহলেই কিন্তু তারপর আপনাদের এখানটায় রিটেন টেস্ট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাদের এখানটায় ফিজিক্যাল টেস্ট হয়ে যাবে। তো বন্ধুরা এখানটায় আবেদন করতে হলে অবশ্যই আপনারা আবেদন করে দিতে পারেন পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে। তো এই রয়েছে কিন্তু আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।